আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। বলছি আজ কত নম্বর ওয়ার্ডে এবং কি কি দিলেন? 8 নম্বর ওয়ার্ডে সিপিএম পার্টির পক্ষ থেকে কিছু ব্যক্তিগত হচ্ছে মানুষ নিজেরা পকেট থেকে পয়সা দিয়ে 3.5 কুইন্টালের মতো চাল কিনে 100টা লোকের হাতে আমরা 3 কেজি করে একদম ওজনে হচ্ছে ভেস্টপাড়া বলে একটা জায়গা আছে 8 নম্বর ওয়ার্ডে, একবারে 90% মানুষ বাস করে, তাদের হাতে আমরা তুলে দিলাম আজকে হচ্ছে চালটা। শুধু কি চালই দিলেন? হ্যাঁ, শুধুমাত্র আজকে শুধুমাত্র তা চাল দিয়েছি। এলাকার কিছু মানুষ আছে, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেছে, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা শুধুমাত্র একটা পার্ট দিয়েছি ভেস্টপাড়া গরিব মানুষদের। আমাদের 8 নম্বর ওয়ার্ডটা আরামবাগ পৌরসভার মধ্যে সবথেকে হচ্ছে গরিব মানুষের বসবাসটা বেশি, ধনী সম্প্রদায় 2-4 জন আছে। আমরা তাদের কাছে বলেছি, আবেদনটা করেছি, তারা সাহায্যের হাত বাড়াবে আগামী দিনে। বাকি যেসব মানুষগুলো রয়ে গেল তাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করব, চাল সবজি আলু পেঁয়াজ ডাল। হ্যাঁ, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব কতটা কী কালেকশান করতে পারি। আমাদের নেতৃত্বরা এসেছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এটা ব্যক্তিগত উদ্যোগে আমি হচ্ছে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর, গরিব মানুষের পাশে। যারা রোজ আনে রোজ খায় তাদের দেখার মতো কেউ নাই, তাদের পাড়া দিয়ে যখন গেছি তারা তাদের কাতর আহ্বানে হচ্ছে আমরা খুব মর্মাহত যে তাদের পাশে দাঁড়ানো আমার উচিত। বলছি এই যে চালগুলো দিলেন এটা কি আপনি পার্টির পক্ষ মানে পার্টির ফান্ড থেকে দিয়েছেন না নিজের কাছ থেকে দিয়েছেন? আমি যেহেতু সিপিএম পার্টির একজন কর্মী, আমি নিজের কাছ থেকে দিলেও এটা আমি পার্টির কথাই বলবো যে আমি একজন সিপিএম পার্টির কর্মী হিসেবে হচ্ছে পার্টির পক্ষ থেকেই এটা দিলাম। নিজে কিনলেও তবু আমি পার্টির কর্মী, আমার নাম ভাঙানোর জন্য আমি বলবো না, এটা সিপিএম পার্টির পক্ষ থেকেই দেওয়া হচ্ছে। আমি শেখ মঞ্জুর আলী, 8 নম্বর ওয়ার্ড, প্রাক্তন কাউন্সিলর সিপিআইএম এবং আরামবাগ পৌরসভার বিরোধী দলনেতা ছিলাম। মানে এর আগের বোর্ডে, তৃণমূল বোর্ডের আগে আমি হচ্ছে আরামবাগ পৌরসভার হচ্ছে বিরোধী দলনেতা ছিলাম। এখন তো সাধারণ মানুষ এইভাবে কেটে যাচ্ছে, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারবো উপরওয়ালাই জানে, চেষ্টা করব মানুষের পাশে থাকার, গরিব মানুষের পাশে থাকার এই আকাঙ্ক্ষা আশা আমাদের আছে। আগামী দিনে এ প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন।